হ্যালো গাইস, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, ব্যাকগ্রাউন্ড ইরেজ। খুব সহজে আপনি পেইন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আউট করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি কিভাবে আপনি অতি সহজে পেইন টুলের মাধ্যমে স্মুথলি ভাবে ব্যাকগ্রাউন্ডটা আউট করতে পারবেন। প্রথমে আমরা বরাবরের মতো ফটোশপটা ওপেন করে নিচ্ছি। এখন যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমরা ইরেজ করব, অর্থাৎ আউট করব, সেই পিকচারটা ফটোশপে ওপেন করে নিচ্ছি। খুবই সুন্দর চমৎকার একটা ক্রাশ খাবার মতন ছবি কিন্তু আমি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আকর্ষণীয় একটা ছবি, মানে খুবই সুন্দর। এখন আমরা এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড যেটা ব্ল্যাক কালার আছে, আমরা এই ব্ল্যাক কালারটা এখন আউট করে দিব। তো সব থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবার জন্য আপনি যদি স্মুথলি ভাবে এবং সুন্দরভাবে প্রপারলি কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে পেইন টুলের ব্যবহার করতে হবে। আমরা সেটাই করছি। এখন আমরা পেইন টুলের মাধ্যমে পুরো ছবিটার সাবজেক্টটাকে সিলেক্ট করে নিব। পেইন টুলের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটু ধীরে ধীরে কাজ করতে হবে, তাহলে কাজটা খুব সুন্দর হবে। আমি পুরো ছবিটাকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল ইন্টার দিয়ে। এবার এর যে বাহিরের অংশটুকু, অর্থাৎ অবজেক্ট যেটা আমরা আউট করব, সেটা সিলেক্ট করতে হবে, না হলে এভাবে মেন ছবিটাই আউট হয়ে যাবে। এখন কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা বাহিরের অংশটা সিলেক্ট করে নিলাম। আমরা ডান পাশের লেয়ার থেকে লকটা খুলে নিলাম ডাবল ক্লিক করে, ওকে। দেন আমরা ব্যাক স্পেসের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিলাম। খুব সুন্দর, সহজেই কিন্তু কাজটা করা যায়। আপনি পেইন টুলের মাধ্যমে এভাবে করতে পারবেন, যে কোনো ছবির, যে কোনো পিকচারের আপনি ব্যাকগ্রাউন্ড আউট করতে পারবেন। এখন এই যে ছবিটা, আপনি কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এর ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। যে কোনো জায়গায়, যে কোনো পজিশনের যে কোনো ছবি আপনি কিন্তু সহজে ইউজ করতে পারবেন এই মেন সাবজেক্টের পেছনে অবজেক্ট হিসাবে, তার মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আমরা কিছু সলিড কালার এখানে ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো পিকচার ইউজ করতে পারেন এর পিছনে ব্যাকগ্রাউন্ড। অনেক পিকচার গুগলে সার্চ করে কিন্তু পাবেন। সো আপনাদের ছবিগুলো কিন্তু আপনারা এই একইভাবে ব্যাকগ্রাউন্ডটা আউট করে আপনারা অন্যান্য ছবি ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড। চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটাই ব্যবহার করেন সেটা আপনারা ফিল্টার থেকে ব্লার করেও দিতে পারেন, তাহলে আরও চমৎকার দেখা যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।